মেসির জাদুকরি হ্যাট্রিকে ইকুয়েডরকে 3-1 গোলে উড়িয়ে দিয়ে সরাসরি রাশিয়া বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বিস্ময়করভাবে তাক লাগানো 3 গোল করার মাধ্যমে গোটা বিশ্বকে অবাক করে দিয়েছেন ফুটবলের এই জাদুকর। গোলের পর ধারাভাষ্যকার গোল বলে চিৎকার করছেন আর কিছুতেই থামছেন না। গ্যালারি থেকে ভেসে আসছে সাইক্লোন, কেউ কাঁদছে আর কেউ হাসছে, চোখের জল আর হাসি যেন মিলেমিশে একাকার। সৃষ্টিকর্তার প্রদত্ত ওই বাঁ পা থেকে 3 গোল, আর্জেন্টিনা সরাসরি রাশিয়া বিশ্বকাপে চলে যাওয়া। 10 আর 11 অক্টোবর রাত সকাল মিলিয়ে ইকুয়েডরের মাঠে লেখা হলো এই মহাকাব্য। মেসির জন্য অপেক্ষা করছিল এই রাত। ম্যাচের 12 মিনিটের মাথায় ডি বক্সের ঠিক সামনে থেকে বল ধরে ডিমারিয়াকে বাড়ান লিওনেল মেসি। সেই বল ফিরত পেতেই দুই পাশে দুই ডিফেন্ডার, সামনে গোলরক্ষক, বলের পজিশন ডান পায়ের দিকে, কিন্তু সৃষ্টিকর্তা প্রদত্ত বাঁ পায়ের ঠোকায় বল জালে জড়ান লিওনেল মেসি। দ্বিতীয় গোলটিও মেসি ডিমারিয়ার বোঝাপড়ার দারুণ এক দৃশ্য। ম্যাচের 20তম মিনিটে বক্সের অনেকটা বাহির থেকে মেসিকে বল বাড়ান ডিমারিয়া। ভিড়ের ভিতর থেকে আগেই মেসি ডি বক্সে ঢুকে পড়েন, পাশে 3 ডিফেন্ডার, সামনে গোলরক্ষক। গোলরক্ষক বুঝতেই পারেনি মেসি কি শট নিতে যাচ্ছে। গোলরক্ষকের ঠিক মাথার উপর দিয়ে বল জালে জড়ান মেসি। ম্যাচের 62তম মিনিটে নিজের হ্যাট্রিক পূর্ণ করেন লিওনেল মেসি। মাঝমাঠ থেকে ছুটে আসা বল একটু দূর থেকে শট নেন লিও মেসি, তাতেই হ্যাট্রিক পূর্ণ করে দলের বিপদের সময় দারুণ জয় এনে দেন এই ফুটবল জাদুকর।